হ্যালো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় রেলের তরফ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি জারি হলো যেখানে প্রচুর সংখ্যক শূন্যপদে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এখানে নিয়োগ করা হচ্ছে পুরোপুরি পারমানেন্ট এবং সরকারিভাবে এবং এখানে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন উনিশে জুন দু তারিখ পর্যন্ত এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি যেখানে আপনি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এখানে যে শুরুতেই স্যালারি রয়েছে সেটা হচ্ছে তিরিশ হাজার টাকা পার মান্থ স্যালারিতে পুরোপুরি পারমানেন্ট পোস্টে এবং পুরোপুরি ইনক্রিমেন্টের সাথে নিয়োগ করা হচ্ছে এখানে অবশ্যই অ্যাপ্লিকেশান করতে ভুলবেন না পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন প্রত্যেকটি তথ্য সম্পর্কে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব অর্থাৎ কোন কোন পোস্টের ক্ষেত্রে কি কি শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং বয়সের লিমিট কত লাগবে কিভাবে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন সিলেকশান প্রসেস কি রয়েছে সেই সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তো তাই পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন আর এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরি আপডেটগুলো যদি আপনি প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেল থেকে আপনারা নিয়মিত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের চাকরি আপডেটগুলো মতো পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন আজকের যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান এটা হচ্ছে ডিএফসি সি এটা হচ্ছে ডেডিকেটেড ফ্রেড করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে আর এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজের তরফ থেকে এই হচ্ছে একটি রিক্রুটমেন্ট প্রসেস এবং এখানে পুরোপুরি পারমানেন্ট পোস্টে আপনাকে গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এখানে বলে রাখি অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হয়েছে তো এখানে কুড়ি মে দু তারিখ থেকে অ্যাপ্লিকেশন চলছে এবং উনিশে জুন দু হাজার তেইশ তারিখ পর্যন্ত আপনি সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশান করার জন্য আর অ্যাপ্লিকেশান করার সময় যদি কোনোভাবে ভুল হয়ে থাকে তাহলে আপনি কারেকশান করার সময় পাচ্ছেন ছাব্বিশে জুন দু হাজার তারিখ থেকে তিরিশে জুন দু হাজার তারিখ পর্যন্ত আর প্রথম যে পরীক্ষা ওটা এটা হচ্ছে সিবিটি পরীক্ষা সিবিটি ফার্স্ট স্টেজ এটা হচ্ছে আগস্ট দু হাজার হবে সেকেন্ড স্টেজ হবে ডিসেম্বর দু হাজার এবং তারপরে সিবিএটি এটা হচ্ছে কম্পিউটার বেজ অ্যাপটিটিউড টেস্ট এটা হচ্ছে থার্ড স্টেজ এবং এটা হবে মার্চ দু হাজার চব্বিশে এইভাবেই কিন্তু পুরোপুরি পরীক্ষার মাধ্যমে আপনাকে নিয়োগ করা হচ্ছে এবং এখানে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন এদের একটি অফিসিয়াল ওয়েবসাইটে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্কটি দিয়ে রেখেছি সেখান থেকে সরাসরি আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন এখানে শুরুতেই আপনাকে জানিয়ে রেখে এখানে দুই ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে একটি হচ্ছে এক্সিকিউটিভ পোস্ট আর একটি হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ পোস্ট এক্সিকিউটিভ পোস্টের ক্ষেত্রে যে বেতনের মান সেটা দেখতে পাচ্ছেন তিরিশ হাজার থেকে শুরু করে এক লক্ষ কুড়ি হাজার অর্থাৎ এটা কিন্তু পে স্কেল রয়েছে এবং অন্যান্য আপনি বেনিফিটস বিভিন্ন ইনসেন্টিভস এবং বিভিন্ন পার্সেন্টেজ এখানে কিন্তু পেয়ে যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন এক্সিকিউটিভ পোস্টের ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে যেমন সিভিল ডিপার্টমেন্টের তরফ থেকে পঞ্চাশটি ভ্যাকেন্সি রয়েছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের তরফ থেকে তিরিশটি ভ্যাকেন্সি রয়েছে এগুলো হচ্ছে এক্সিকিউটিভ পোস্ট এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই পোস্টের ক্ষেত্রে আপনারা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবেন যেখানে দুশো পঁয়ত্রিশটি শূন্যপদ রয়েছে এখানে যে কোনো শাখায় যদি আপনি গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবেন যেখানে এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করা হচ্ছে অপারেশনস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের তরফ থেকে ডিএফসিসিআইএল এর তরফ থেকে এটা হচ্ছে একটা বিজ্ঞপ্তি যেখানে এই পোস্টে আপনি নর্মাল গ্র্যাজুয়েশন যদি করে থাকেন সিক্সটি পারসেন্ট নম্বর সহ তাহলে কিন্তু আপনি এই পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করতে পারবেন আর উপরের যে পোস্টগুলি রয়েছে এই সমস্ত পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন সিভিল ডিপার্টমেন্ট থেকে যদি আপনি ডিপ্লোমা করে থাকেন ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে যদি আপনি ডিপ্লোমা করে থাকেন অথবা সিভিল বা ইলেকট্রিক্যালের যে সমস্ত সাব ডিপার্টমেন্ট রয়েছে সেই সমস্ত ডিপার্টমেন্ট থেকে যদি আপনি ডিপ্লোমা করে থাকেন তবু কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন পরবর্তী দেখতে পাচ্ছেন এক্সিকিউটিভ যেটা হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকে টোটাল চৌদ্দ জনকে নিয়োগ করা হচ্ছে যেখানে থ্রি ইয়ার্সের ব্যাচেলার ডিগ্রি থাকতে হচ্ছে কমার্সে এবং সিক্সটি পার্সেন্ট নম্বর কিন্তু প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে এখানে অ্যাসেন্সিয়াল সিক্সটি পার্সেন্ট নম্বর কিন্তু থাকতেই হবে পরবর্তী দেখতে পাচ্ছেন এক্সিকিউটিভ যেটা হচ্ছে হিউম্যান রিসোর্স যেখানে উনিশটি ভ্যাকেন্সি রয়েছে যেখানে দেখতে পাচ্ছেন বিবিএ করা থাকতে হচ্ছে অথবা বিএমএস করা থাকতে হচ্ছে অথবা পার্সোনাল ম্যানেজমেন্টে এখানে কিন্তু সিক্সটি পার্সেন্ট নম্বরও এখানে কিন্তু ডিগ্রি কোর্স করা থাকতে হচ্ছে তাহলে আপনি এই পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবেন ইনফরমেশন টেকনোলজি অর্থাৎ আইটি ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে যেখানে কম্পিউটার অ্যাপ্লিকেশনে যদি আপনার বিসিএ করা থাকে অথবা থ্রি ইয়ার্সের ডিপ্লোমা করা থাকে কম্পিউটার সায়েন্সে অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন এই সমস্ত ডিপার্টমেন্টের তরফ থেকে অথবা নেটওয়ার্কিংয়ের তরফ থেকে যদি আপনার ডিপ্লোমা কোর্স করা থাকে অথবা যদি আপনি বিসিএ করে থাকেন সিক্সটি পার্সেন্ট নম্বর সহ তাহলে আপনি এই পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবেন এগুলো ছিল এক্সিকিউটিভ পোস্ট আর জুনিয়র এক্সিকিউটিভ পোস্ট এরপর আমরা আলোচনা করবো যেখানে দেখতে পাচ্ছেন পঁচিশ হাজার থেকে শুরু করে আটষট্টি হাজার হচ্ছে এটার পেমেট্রিক্স এবং তার সাথে অন্যান্য বেনিফিটস বিভিন্ন পার্সেন্টেজ বিভিন্ন অ্যালাউন্স এগুলো কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন এই জুনিয়র এক্সিকিউটিভ পোস্টের ক্ষেত্রে বলে রাখি দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের তরফ থেকে টোটাল চব্বিশ জনকে নিয়োগ করা হচ্ছে যেখানে মাধ্যমিক পাশের পর সিক্সটি পার্সেন্ট নম্বর সহ আপনাকে কিন্তু আইটিআই করা থাকতে হবে এই সমস্ত ডিপার্টমেন্টের তরফ থেকে যেমন ইলেকট্রিশিয়ান রয়েছে ওয়ারম্যান রয়েছে ইলেকট্রিশিয়ান পাওয়ার ডিস্ট্রিবিউশন রয়েছে টেকনিক্যাল পাওয়ার ইলেকট্রনিক সিস্টেম এই সমস্ত ডিপার্টমেন্টের তরফ থেকে যদি আপনি আইটিআই করে থাকেন সিক্সটি পার্সেন্ট নম্বর সহ তাহলে আপনি এই পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবেন পরবর্তী দেখতে পাচ্ছেন জুনিয়র এক্সিকিউটিভ এটা হচ্ছে একশো আটচল্লিশটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে যেখানে সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এখানে যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে মাধ্যমিক পাসের পর এখানে কিন্তু আইটিআই থাকতে হচ্ছে তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন অথবা যদি বলে রাখি যদি আপনি অ্যাপ্রেন্টিসিপের ট্রেনিং করে থাকেন অ্যাপ্রেন্টিসিপের যদি আপনি ট্রেনিং করে থাকেন তবু কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এই জন্য আমি আপনাকে বারবার বলি যে আইটিআই করার পর অথবা যদি আপনি মাধ্যমিক পাশের পর নর্মাল যদি অ্যাপ্রেন্টিসিপের ট্রেনিংগুলো করে রাখেন তাহলে কিন্তু এই ধরনের রেলওয়ের তরফ থেকে বিভিন্ন ভ্যাকেন্সি বেরোয় সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে আপনি কিন্তু তখন অ্যাপ্লিকেশান করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই পোস্টের ক্ষেত্রে আপনি যদি অ্যাপ্রান্টিসিপেট ট্রেনিং করা থাকে যদি আপনি আইটিআই করে থাকেন তাহলে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন যেখানে দেখতে পাচ্ছেন এই সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে ফিটার ওয়ারম্যান ইলেকট্রনিক মেকানিক রয়েছে কমিউনিকেশান টেকনোলজি রয়েছে ইনফরমেশান টেকনোলজি রয়েছে ইলেকট্রনিক্স রয়েছে ইনস্ট্রুমেন্ট মেকানিক রয়েছে এই সমস্ত ডিপার্টমেন্টের তরফ থেকে আর মেকানিক্যালের তরফ থেকেও দেখতে পাচ্ছেন রয়েছে মাধ্যমিক পাশের পর আইটিআই যদি করা থাকে মেকানিক্যাল ডিপার্টমেন্টের তরফ থেকে তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন তেই হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ এবং এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে বলে রাখি দেখতে পাচ্ছেন বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন শূন্যপদ রয়েছে আর এখানে আপনারা কোনো রকমের অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই জাস্ট নর্মাল যে মিনিমাম কোয়ালিফিকেশান অর্থাৎ আইটিআই অথবা ডিপ্লোমা অথবা ব্যাচেলার ডিগ্রি যদি থাকে তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এখানে এরপর আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে যেটা হচ্ছে বয়সের লিমিট এটা হচ্ছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে বয়সের লিমিট হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত আর এই বয়সটা ক্যালকুলেট করা হবে এক সাত দু এই ডেট অনুযায়ী মিনিমাম বয়স থাকতে হবে আঠারো এবং ম্যাক্সিমাম তিরিশ আর যদি আপনি এস হয়ে থাকেন তাহলে পাঁচ বছরের ছাড় ও বিসি হয়ে থাকলে তিন বছর আর পিডাব্লিউডি হয়ে থাকলে জেনারেল ক্যাটাগরিতে দশ বছর ও বিসি ক্যাটাগরিতে তেরো এবং এস সি ক্ষেত্রে আপনি পনেরো বছরে ছাড় পেয়ে যাচ্ছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরি যদি কোয়ালিফিকেশান থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করে দেবেন এখানে পর আমরা আলোচনা করবো আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে সেটা হচ্ছে এদের যে অফিসিয়াল যে নোটিফিকেশান রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন সিলেকশান প্রসেস সম্পর্কে এখানে একটি বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন সিবিএটি কিন্তু হচ্ছে না সিবিএটি দেখতে পাচ্ছেন সিভিল আর ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ক্ষেত্রে হচ্ছে না এবং এই ধরনের দেখতে পাচ্ছেন পোস্টের ক্ষেত্রে কিন্তু সিবিএটি হচ্ছে না তো সি যেটা হচ্ছে স্টেজ ওয়ান সেটা হচ্ছে সিবিটি ওয়ান সিবিটি টু এগুলো কিন্তু সবার জন্যই হচ্ছে কিন্তু সিবিএটি এটা কিন্তু সবার জন্য হচ্ছে না ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট এগুলো কিন্তু প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রেই হবে এখানে এদের অফিশিয়াল ওয়েবসাইটে আসার পর আপনি এই ডাউনলোড করতে পারবেন আর এখানে বলে রাখি এই যে পরীক্ষা হবে স্টেজ ওয়ান স্টেজ টু এবং সিবিএটি কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট এই সমস্ত ধাপগুলিতে দেখতে পাচ্ছেন নেগেটিভ মার্কিং রয়েছে এখানে নেগেটিভ মার্কিং রয়েছে ওয়ান বাই ফোর্থ রয়েছে খুব ভালো কিন্তু নেগেটিভ মার্কিং এখানে দেওয়া রয়েছে আর এখানে বলে রাখি এখানে যেটা হচ্ছে নর্মালাইজেশন অথবা স্কোর যেটা হবে সেটা কিন্তু স্টেজ ওয়ান সিবিটি সেল বি ইউজড অনলি ফর শর্ট লিস্টিং ক্যান্ডিডেট ফর স্টেজ টু আর টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট টু বি শর্ট লিস্টেড ফর দ্য নেক্সট স্টেজ ফর দ্য সিলেকশন বি অ্যাজ পার ডিটেল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গিভেন বিলোতে দেওয়া রয়েছে এখানে যে ডিটেল এখানে দেওয়া রয়েছে যেটা হচ্ছে স্টেজ যে টু রয়েছে অর্থাৎ সেকেন্ড স্টেজ কম্পিউটার বেসড টেস্ট রয়েছে সেখানে টোয়েন্টি টাইমস অফ দ্য কমিউনিটি ওয়াইজ ভ্যাক্যান্সি সেগুলো কিন্তু ডাকা হবে টোয়েন্টি টাইম আর কম্পিউটার বেজ যেটা হচ্ছে সিবিএটি যেটা হচ্ছে আপটি টেস্ট হবে যেটা হচ্ছে এইট টাইমস ডাকা হবে আর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টের জন্য ইকুয়েল টু দা নাম্বার অফ কমিউনিটি ওয়াইজ ভ্যাক্যান্সি নোটিফাইড অ্যাজ পার মেরিট ওয়াইজ এখানে কিন্তু ডাকা হচ্ছে অর্থাৎ কত সংখ্যক ক্যান্ডিডেটকে ডাকা হচ্ছে সেগুলো ডিটেল আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন এখানে বলে রাখি যে সিবিটি ওয়ান পরীক্ষা হবে সে সিবিটি ওয়ানের ক্ষেত্রে মাল্টিপাল চোয়েস একশোটি কোশ্চেন থাকবে নব্বই মিনিট সময় দেওয়া হচ্ছে খুব ভালো সময় দেওয়া হয়েছে নব্বই মিনিটে দেখতে পাচ্ছেন এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে একশো কুড়ি দেখতে পাচ্ছেন একশো কুড়ি যেটা হচ্ছে পি ডাব্লুডি ক্যান্ডিডেটের জন্য যা যারা স্ক্রাইব নিয়ে যাবেন স্ক্রাইব নিয়ে যারা যারা যাবেন তাদের ক্ষেত্রে একশো কুড়ি মিনিট আর নর্মাল ক্যান্ডিডেটের ক্ষেত্রে নব্বই মিনিট সময় থাকবে একশোটি কোশ্চেন করতে হচ্ছে যেখানে ম্যাথামেটিক্স অথবা নিউমেরিক্যাল অ্যাবিলিটি রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল সায়েন্স লজিক্যাল রয়েছে এবং দেখতে পাচ্ছেন নলেজ অ্যাবাউট রেলওয়ে অথবা ডিএফসিসি এর তরফ থেকে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন নম্বরে বা বিভিন্ন কোশ্চেন কিন্তু থাকছে এবং এখানে এক একটি কোশ্চেনের জন্য এখানে কিন্তু এক নম্বর করে দেওয়া হচ্ছে আর এখানে পরবর্তী দেখতে পাচ্ছেন স্টেজ টু যেটা রয়েছে যেটা হচ্ছে একশো কুড়িটি এমসি টাইপের কোশ্চেন থাকবে যেখানে এক নম্বর করে দেওয়া হবে একশো কুড়ি মিনিট সময় থাকবে একশো কুড়িটি কোয়েশন একশো কুড়ি মিনিট সময় আর স্ক্রাইব যার যারা নিয়ে যাবেন তাদের ক্ষেত্রে একশো ষাট মিনিট সময় থাকছে আর এখানে বলে রাখি দেখতে পাচ্ছেন ইফ দ্য কোয়েশন পেপার কনসিস্ট অফ মোর দেন ওয়ান সেকশন দেন দেয়ার উইল বি নো সেকশনাল কাট অফ এখানে কিন্তু রয়েছে এখানে বলে রাখি মার্কস অথবা মার্কস মার্ক্স ইন সেকেন্ড এবং সিবিটি যে পরীক্ষা হবে সেই পরীক্ষার হিসাবে কিন্তু ফাইনাল রেজাল্ট এখানে প্রকাশিত হবে তো এই সমস্ত সিলেকশনের মাধ্যমে কিন্তু রয়েছে এখানে এখানে ইউ আর ক্যাটাগরি এবং ইডাব্লিউএস এর জন্য চল্লিশ পার্সেন্ট মিনিমাম কোয়ালিফাইং মার্কস রয়েছে এসসি এসটি এবং এসসিদের ক্ষেত্রে এবং ও বিসিদের ক্ষেত্রে তিরিশ পার্সেন্ট আর এস টিদের ক্ষেত্রে পঁচিশ পার্সেন্ট রয়েছে সবচেয়ে কম রয়েছে টিদের ক্ষেত্রে পঁচিশ পার্সেন্ট এরপর আমরা আলোচনা করব আপনি এখানে কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো বলে রাখি এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্সটি রয়েছে সেই ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনি লিঙ্কটি পেয়ে যাবেন সেখান থেকে সরাসরি আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে বলে রাখি শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় ভারতের বিভিন্ন রাজ্য থেকে অ্যাপ্লিকেশান করবেন এবং এখানে বলে রাখি কলকাতার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন রয়েছে কলকাতা রয়েছে আর এখানে কেন আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লিকেশান করবেন সেটা আমি আপনাকে জানিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এদের নোটিফিকেশনের শুরুতে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে শুরুতে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে এটা হচ্ছে ডেডিকেটেড ফ্রেট করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা হচ্ছে মিনিস্ট্রি অফ রেলওয়ে তরফ থেকে এখানে আপনাকে নিয়োগ করা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে আর এখানে যেটি তথ্যটি আমি আপনাকে বলছিলাম সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন ফ্রেট করিডোর যেগুলি রয়েছে যেগুলোর মধ্যে রয়েছে লুধিয়ানা দিল্লি কলকাতা যেটা হচ্ছে ইস্টার্ন ডিএফসি তো যেহেতু দেখতে পাচ্ছেন কলকাতা রয়েছে সেক্ষেত্রে আপনাদের কিন্তু খুব ভালো সুযোগ রয়েছে আরেকটি রয়েছে মুম্বাই দিল্লি যেটা হচ্ছে ওয়েস্টার্ন তো ইস্টার্নের জন্য দেখতে পাচ্ছেন খুব ভালো সুযোগ রয়েছে অবশ্যই যদি কোয়ালিফিকেশন থাকে এখানে অ্যাপ্লিকেশন করে দেবেন আপনি চাইলে এদের অফিশিয়াল ওয়েবসাইটে আপনি যেতে পারেন সেখান থেকে আপনি নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন এই ভিডিওর আমি লিঙ্কটি দিয়ে রেখেছি এবং এখানে ক্লিক করে সরাসরি আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অপশানে যখন আপনি ক্লিক করবেন অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন আর এদের অফিশিয়াল ওয়েবসাইট আপনি নিয়মিত ভিজিট করতে থাকুন অ্যাডমিট কার্ড সম্পর্কিত এবং পরীক্ষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য আর বলে রাখি যারা যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বারবার রিকোয়েস্ট করা হচ্ছে এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো যদি আপনি সময় মতো পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেল থেকে আপনারা প্রতিদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের চাকরির আপডেটগুলো সময় মতো পেয়ে যাবেন ধন্যবাদ